Amiki shikarina kishikar Amike amike amikar Ami ek bela bhalo thaki dui bela nirbikar Amiki shikarina kishikar Amike amike amikar আমি এক বেলা ভালো থাকি দুই বেলা নির্বিকার তুমি কি শিকারি আমি শিকার তুমি কে তুমি কার তুমি এক বেলা ভালোবাসো দুই বেলা তিরস্কার Thank you.
ওয়ালাইকুম সালাম। তোমান, তুমি কি ব্যস্ত? না, কি ব্যস্ত না কেন? তুমি কি একটু আসতে পারবে আমাদের বাসায়? আন্টি, হ্যাঁ পারবো। একটু আসো না। আসলাম তাহলে, আসতেছি। ঠিক আছে। আমি তো আগের মতোই আসি। খুব ব্যস্ত নাকি কোনো কিছু নিয়ে? না আন্টি, ব্যস্ত না, এমনি কয়েকদিন একটা জব করছিলাম, তা এখন ওটা ছেড়েও দিছি, আবার ইন্টারভিউ দিচ্ছি, দেখি কোথাও হলে হয়ে যাবে। বাবুর সাথে তোমার দেখা হয় না? হয় আন্টি, কেন কোনো সমস্যা আন্টি? না সমস্যা না, ও কেমন জানি একটু এলোমেলো হয়ে গেছে। তোমার সাথে কিছু শেয়ার করে না? না আন্টি, ওরকম কিছু না, ঠিক হয়ে যাবে আন্টি। আসলে মনে হয় আন্টি, আপনি তো জানেনই, হয়তো মিমের সাথে একটু টুকটাক ঝগড়া হয়েছে, এই জন্যে হয়তো ডিপ্রেসড, তেমন কিছু না। শোনো, এগুলি তো লাইফের একটা পার্ট। তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে বাবু আসলে ভালো নেই। ও বাসায় আসছে, হুট করে বের হয়ে যাচ্ছে, আসছে না কতদিন, এগুলি তো ঠিক না। তুমি তো ছোটবেলার বন্ধু না, একটু খোঁজ নাও। আন্টি আপনি কোনো টেনশন নিয়েন না, আমি দেখতেছি কী হয়েছে, আমি কথা বলে নিচ্ছি ওর সাথে, আপনি একদমই টেনশন নিয়েন না আন্টি। আমি টেনশন করবো না, না আমি মা না ওর, টেনশন তো হবেই, ঠিক না? আচ্ছা যাই হোক, তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, হ্যাঁ থাকো, দেখি বাবু কখন আসে, দেখো কথা বলো ওর সাথে, খেটে যাবে, আমি দেখি তোমার খাবারের একটা ব্যবস্থা করি। ঠিক আছে আন্টি, আমি নিচেই গেলাম, একটু নিচে যাই আন্টি, আমি গিয়ে জাস্ট দেখি যে বাবু আসে কিনা, একটু খুঁজে টুজে আসি, আপনি রান্না করেন আন্টি, কোনো সমস্যা নেই, আমি তো আসি আন্টি, খাবো আজকে, এখন একটু উঠি। হ্যাঁ ঠিক আছে, থাকো আন্টি। হ্যালো ভাইয়া। হ্যাঁ মিম। হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আসলে তোমারে ফোন দিছি বাবার ব্যাপারে কিছু বলার জন্য, বুঝছো? মানে আসলে তোমাদের ব্রেকআপের পর থেকে ওর কিছু মানে চলাফেরার মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে। হ্যাঁ, রিটার্ন ভাইয়ার একটা রিজন ছিল, ও থাকতেই পারে, কিন্তু মানে রিলেশনটা ভাঙার পর থেকে আসলে বাবুর আর মানে বাবু বাবুর জায়গায় না। আমার তো মনে হয় ও ড্রাগসও অ্যাডিক্টেড। কি বলতেছেন ভাইয়া? ঠিকঠাক মতো বাসায় যায় না, খাওয়া দাওয়া করে না। আন্টির সাথে কথা বললো, আন্টি একই কথা বললো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে আমি রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, অনেকক্ষণ তো দৌড়াইছি, তো একটু টায়ার্ড। আল্লাহ হাফেজ।
চলো না আমি যাব না আমি যাব বাসায় চলো আমি ধরব না আচ্ছা ধরব না তুমি বাসায় চলো আমি যাব না আমি ধরব না তুমি বাসায় চলো ঠিক আছে ফাইন আমি ধরতেছি না তুমি ঠান্ডা মাথায় বাসায় চলো বৃষ্টি পড়তে সানটি অনেক টেনশন করতেছে তুমি বাসায় চলো আমি তোমাকে ধরব না ধরব না কিন্তু হ্যাঁ ধরব না বাট তোমাকে বাসায় যাইতে হবে তুমি আমাকে ধরব না তাহলে আমি বাসায় যাব ওকে চল ধরব না কিন্তু আমি ধরব না এদিকে ধরব না যাও শুনো আমার সাথে থাকতে হলে না এমনি চলবে না কাজ কাম করে খাইতে হবে আচ্ছা লাগবে না আলগাটা হবে না পিছনে হাত দিবা না তুমি মনে থাকে যেন রাস্তার তারা থাকতে ভালো লাগে
ছোটবেলা থেকে এই জুঠা ভাত খেতে হবে আমার শুধু আজকে কেমন লাগলো ওয়েট করতে অনেক কষ্ট বুঝছো তাইলে না
বাবু আমার এক্স ছিল রিলেশনের ফার্স্টে তো আমি ওকে ট্রাস্ট করতাম না আমার বিশ্বাসের সবটুকু জায়গাও ছিল তখন তো বুঝি নাই ও একটা জানোয়ার আমার লাইফটা নিয়ে ভাবে খেলবে আমি জানি আমার সব দোষ আমি তোমাকে অনেক হার্ট করছি আমার নিজের দোষের জন্য আজকে আমার এই সিচুয়েশন বাট তখন তো আমি জানতাম না আমার লাইফটা এত সুন্দর হবে তুমি আসার পর থেকে আমি এত হ্যাপি কিন্তু জানো আমার মাঝে ওই গিল্টিনেসটা ছিল আমার বারবার মনে হইতো আমার পাস সামনে আসবে আমি না এগুলো ভুলে গেছিলাম আমি ভুলে থাকার চেষ্টা করতাম কিন্তু আমার মধ্যে তো গিল্টি ফিলটা থাকে না আমার তো দোষ আমি তো তখন জানতাম না যে আমার লাইফটা এত সুন্দর হবে তুমি আমার লাইফে আসবা আমি জানি তুমি আমাকে এখন আর টলারেট করতে পারতেছো না এটাই স্বাভাবিক আমি চাইও না তোমার কষ্ট করে আমার সাথে থাকতে হোক আমি তোমার লাইফ থেকে চলে যাব কিন্তু প্লিজ তুমি আমার জন্য হার্ট হয়ো না তুমি এভাবে এত ইমোশনাল হলে তো হবে না বাবু আমাকে মাফ করা যায় না প্লিজ বাবু প্লিজ কেমন আছো তুমি ভালো আছি আপনি হ্যাঁ তো তোমার বান্ধবী তো সে থাকে না স্যার তো সারাক্ষণ চাঁদাই থাকে কিছু খাইবা এত রাত্রে খাও কি করে তাও ঠিক আরে ঠিক আছে অন্যদিন খাবো কেমন আছো ভালো কখন আইছো তুমি আমি কখন আইছি না আইছো রে তুই কি করবি ফুট জিগাইলে মার দি একদম পেড়ি গেলে লব সরে বাচ্চা ফাইজাবি করস তুই হ্যাঁ যাবা বাড়ি এনে খালি আমার লগে না অন্য কারো লগে তো করো না বল না করতে পারলাম তোর কাছে যাবা গেলি হ্যাঁ কল লাগাই ডালাইবো তোর ফোনটা দে তো লকটা খুলে দে আমার ফোনে তো আমার আড়ালে খাই তো ঠিক আছে
এখন তুমি আমার সামনে খাওয়া শুরু করছো এগুলা এতটা নিচে নামতে পারতেছো তুমি আগে লাগতো না তোমার আড়ালেও খাইতাম না তোমার সামনেও খাইতাম না এখন লাগে তোমার সামনেও খাই তোমার আড়ালেও আমি জানি আমি জানি তোমার আমার জন্য এখন এসব খাওয়া লাগে আমার জন্য তোমার লাইফে এখন অনেক প্রবলেম হচ্ছে কিন্তু আমি সারা জীবন তোমার লাইফের প্রবলেম হয়ে থাকতে পারবো না আমি তোমাকে আজকে এটা ইনসিওর করতেছি তুমি আজকের পর থেকে আমাকে আর কখনো দেখবা না তোমার চারপাশে কোথাও না বাট বাবু লাইফটাকে এভাবে নষ্ট করো না সুন্দর মতো গুছায় ফেলো ভালো থেকো লাগবো কি লাগবো নাকি কল আপু আমার কিছু লাগবে না আপনি প্লিজ যান লাগবো না তো এখানে বসে রেখেছেন কেন চলেন কই চলবো আর চলেন তো আসে আসে চলেন লাহেন না কেন আহেন ব্যবদার মতো খারাপ আছেন কি লিগ আহেন আয় শেষ করেন তাড়াতাড়ি Thank you.
আন্টি বলো তো ছাদে তোর সমস্যা কি? তোর কতবার ফোন দিছি বল? মানে ওই দিনের এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত ইয়ে করতো কিছু নাই। তোর কয়বার ফোন দিছি? ফোন দেখ। আমার অনেক সমস্যা, আমার সমস্যা গুইনা তুই শেষ করতে পারবি না। আমি জানি তোর মন খারাপ, মানে তোদের তোর আর মিমের এত সুন্দর একটা রিলেশন এইভাবে ভেঙে যাবে এটা তো আমরা চিন্তাও করতে পারি না, তাই না? নিজেরও তো মন খারাপ হয়, আমাদের মন খারাপ হয় না? নিজেরাই চিন্তা করছি এই এত সুন্দর একটা রিলেশন কীভাবে ভেঙে গেল। এটা নিয়ে তো তুই তো আমাদের সাথে এমন করতে পারিস না, নাকি আমাদের দোষ বল? তোদের কখনো বলছি তাদের দোষ বলিস নাই তো? তাহলে আমাদেরকে আমাদেরই কেন ফোন রিসিভ করতে পারতিস না? তুই কি এগুলো বলতে এখানে আসছিস? হ্যাঁ এগুলো বলতে আসছি। এখন এগুলাই বলবি? হ্যাঁ, আমি এগুলো শোনার মুড নেই। তুই যদি এগুলো নিয়ে কথা বলস তাহলে থাক, আমি যাই। তুই থাকবি এখানে? থাকবই তো। তাহলে আমি যাই, এ ধর, এটা ধর। মানে কি? আপনার গার্ডিয়ান কেউ আসতে পারবে? গার্ডিয়ান কেন লাগবে? না গার্ডিয়ান লাগতো। আচ্ছা আপনি বলেন না রিপোর্টে কি আসছে। একদম ঠিক আছে, তা না না করলাম, কিন্তু হয়েছেটা কি? আপনার নর্মাল এসটিডি চেক আপের সাথে এইচআইভি টেস্ট দিয়েছিলাম, এবার এইচআইভি পজিটিভ।
তোমার কথা শুনেছি ওর কাছে ওকে পেলে কই পার্কে শুয়েছিল কি পার্কে শুয়েছিল ঘর বাড়ি ফেলে তুই পার্কে কি করছিস কি হলো কি জিজ্ঞেস করলাম আমি কি করছিল পার্কে কিছু না শুয়েছিল আচ্ছা তুমি কি এই আশেপাশেই থাকো কোথাও হ্যাঁ আন্টি 12 নম্বর রোডে আর কি ও তোমার বাবা মা সবাই থাকে একসাথে আঙ্কেল দিশে যাবে হ্যাঁ কি বলিস কি বলো কি বললো বাবা দেশে থাকে না ও মা থাকে ভাই বোন আমার একজন বড় ভাই আছে আর তুমি কি করছো ব্র্যাকে বলি তোকে জিজ্ঞেস করছি আমি তো ওকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছিস তুই কি রে হ্যাঁ খাওয়া শেষ করে বস তুই খাওয়া শেষ বস আমরা কথা বলছি তো আচ্ছা
আপনি কি আবার মানে পট করে লাভ দিয়ে উঠতে আমার গলা চেপে ধরবেন নাকি ভাল পাইডা আপনার তো জ্বর আইছে শুনেন ইয়ে আপনার বাসার কারো নাম্বার দেন ফোন কইরা কই আপনার অবস্থা ভালো না বেশি একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো নাম্বার জানতে এখান থেকে ফোন শোনেন না আমি কইতেছি কি আপনার বাসার গলির মোড়ে যদি আপনার আমি দিয়ে আসি তাহলে আপনি বাসায় যেতে পারবেন না একটু কষ্ট হইব পার্কের মধ্যে পড়ে পড়ে কি মরে যাবেন নাকি আপনি দাদা আপনি গেলে পর আমি একটু ঘুমাবো আপনার বাড়ি গল্প শোনাই কেউ থাকলে পরে তাহলে কালকে তো পাখি শুয়ে আসলেন বাড়ি ঘর থাকলে কেউ পাখি শুয়ে থাকে যেই জ্বর আইসে আর একটু তো উপরে উঠে যাইতেন গা এই রুম একটা দামড়া সুই টানতে আমার জীবন বেরিয়ে গেছে গা ওই স্যার থ্যাংক ইউ মাইকু দেওয়া লাগবো না তাড়াতাড়ি খান খাইয়া ফুটেন খাইছি আমি শুরু করেন তাড়াতাড়ি হাত চালান জিমায় জিমায় খায় না এটা আপনার বাসা বাড়ি না আপনার নামটা কি নাম জানেন আপনি কি করবেন নাম জানার কোনো দরকার নেই তাড়াতাড়ি খান খাই এন্ড ফুডেন গলা আটকে যাবে তো পানি দিছি না পানি খান শেষ করেন শোনেন একদম চুপচাপ ফিরিয়ে দিয়ে নেমে যাবেন কারোর লগে কোনো কথা কইবেন না কেউ যদি কিছু জিজ্ঞাসা মনে করবেন যে আপনি বোবা ঠিক আছে মনে থাকবে কথা আর আমার নাম ফুল আপনার নাম কি বাবু
আমার চোখে বুড়ি গঙ্গা নিস্তরঙ্গ আপনি এই যে হারা দিন রাস্তাঘাটে লেকের পারে পার্কের মধ্যে শুয়ে বসে থাকেন, আপনার বাড়ি ঘর নাই? কই বাড়ি আপনার? তো বাড়িতে যান না কেন, এনে কি করেন? বাড়িতে কে কে আছে? বাপ নাই? ভাই বোন? বউ বসা? ও আপনার বাড়ির লোকজন জানে এই ঘটনা? শুনেন, আপনি মায়ের কয়ে দেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। কোনদিন আবার রাস্তাঘাটে পইড়া মইড়া থাকবেন কেউ খুঁজতেও পাইবো না, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি কইয়া দেন তাতে তো চিকিৎসা মিকিৎসা করে নিলে একটা সাইজ করে লাইতে পারবো। খামাখা রাস্তাঘাটে বয়ে থাকেন না, কারণ আপনি কি এনে বয়ে থাকবেন? তাহলে থাকেন, আমার কাম আছে, আমি গেলাম। আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। দরদি ও আপনি? আরে বহেন 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 বহেন, ভালো। হ্যাঁ, ওই ওই বহেন বহেন। ওহো আমার দরদি আগে জানলে, মা ভালো আছো? আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না মা, আমি আমি ভালো আছি, আমি এদিকেই আছি, আশেপাশে চলে আসবো, সব ঠিক আছে, সব ঠিক আছে, টেনশন নিও না, আমি চলে আসবো। হ্যাঁ
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আরে দিবেন মানে দেন সেটা কমান্ডের কি আছে ভাই করেন করেন বাবু আমি জানি এটা তুমি কথা বলো বাবু কথা বলো প্লিজ হ্যালো হ্যালো আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম মে ভাই ঘুমাননি বারাবুড়া আসেনি হ্যাঁ আয় হায় কন কি আচ্ছা জান এই খেপ ফিরি পরের খেপে গেলাম বাড়া দিতে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না গানটা সুন্দর না মেয়ে ভাই হ্যাঁ আরো ভালো ভালো গান আছে ওরে তুমি বিলে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে হে সোনা বন্ধু ভুইল নাই আমার হে ভাই গানের কথা দেখছেন সোনা বন্ধু ভুইল না আমারে তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে হে সোনা বন্ধু ভুইল নাই আমার হে আমি এই মিনহতি কোহরি রে হে মিনহতি করি রে হে সোনা বন্ধু ভুইল নাই আমার হে সাগরে বা সায়াকুল হমান তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ সাগরে বা সায়াকুল হমান তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ ওরে সর্বশ্রধন করিলাম দান সর্বশ্রধন করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু বইল নাই আমার হে মে ভাই ঘুমান নাকি ঠিক আছেন তো Thank you.
একটু আস্তে খান। আপনি সারা দিনে কিছু খান নাই? আস্তে ধীরে খান, কোনো সমস্যা নাই। খাওন কি ওলাই যাবো না? আপনি কি শুরু করছেন কন্ত? হ্যাঁ, আপনার সব দায় দায়িত্ব কি আমার নিতেই হবে? বুঝলাম না, আপনি তো আমার ঘরের উপরে এসে বসছেন, আমার কি দোষ? আমি তো আপনার মানা করছিলাম, আপনি তো জোর কইরা করলেন। কি করছি আবার করে দামু? আমি কি আপনাকে কিছু বলছি? আমি তো আপনাকে কিছু বলছি বলা লাগবো না তো। এই যে কান্দের উপরে বইছেন, যন্ত্রণা দিতেছেন, এতে তো বুঝতে পারতাছি। আচ্ছা আপনি বাড়ি যান না কেন? বাসায় যেতে পারবো না, আমি তো আপনাকে ডিস্টার্ব করবো না। হয়েছে বুঝছি, কারণ কই যাইবেন এটা কোন? হ্যাঁ চিন্তা করলাম একটু খোকনের রিক্সায় ঘুরি, টাকা দেন। খোকনের রিক্সা ঘুরনে লয়ে গিয়ে টাকা লাগে নাকি? ভালোই তো বন্ধু বানাইছেন। কালকে সারা রাত ঘুষি, টাকা দিতে পারি নাই তো, ফ্রি রাইড শেষ। আচ্ছা আপনি খোকনটা দূরের উপর রাখেন কেন? বোকাসোদা একটা, বোকাসোদাগুলোর দূরের উপরই রাখতো। কিন্তু ও তো আপনার খুব পছন্দ করে। বোকাসোদার বাচ্চা দেখেই পছন্দ করে। আর আমি বুঝছি আপনি আর বাড়ি যাবেন না, গাড়ির উপর বইয়ে খালি ঝামেলা করতে থাকবেন আপনি। আমার পার্কের মধ্যে থাকতে কইছি বলে কি আপনি বেঞ্চে বেঞ্চে সারে শুয়ে থাকবেন নাকি? বদ্ধ ঘরে মানুষ তো মনে হয় আপনার দীক্ষা। আচ্ছা শুনেন, আপনার যদি খাওয়া দাওয়া ওষুধপত্র কিছু লাগে তাইলে আইয়া সরাসরি আমারই কইবেন, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ধরেন জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না। তাই নাকি? কার কাছ থেকে আনছেন? ফুলের কাছ থেকে। হ্যাঁ আপনি ফুল তো পছন্দ করেন। করি করি, পছন্দ করি, কিন্তু ও যে স্যাদ ব্যাদ করে এমনি, কিন্তু ওর কিন্তু জাত ভালো, আমার লড়া জাতের কি ঠিক নাই। হ্যাঁ আপনারা কইছে সব কিছু বলা লাগে না, সব দেখলেই বোঝা যায়। হ্যাঁ করি, পছন্দ করি, ও করে, আপনি তো দেখছেন। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম। মামা নেন এই খুশিতে, দেন ধরান। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না। ধরাইছেন, দিয়ে না আমারে সুখ টান। ও আমার দর দি আগে জানলে, আগে জানলে। মামা আজকে তো বাতাস ভালো লাগতেছে, ফুরফুরা বাতাস। চলেন আপনার আজকাই খুশিতে অনেকক্ষণ ঘুরাম। কি আর তোর কি আর এনে? আর দাঁড়া ঘুমাই। হ্যাঁ ঘুমাও, চোখটা খুলো। চোখ একদম চোখ। আরে দাঁড়া রে, কথা কই কি
আরে লবণ দিছ রে টক এনে জোরে কথা কও আরে জোরে কথা কও না মিয়া দেখতেছি একটু কি আসবো অন্যদিকে পরিচিত নাকি আমার পরিচিত যাই উক্ত গিতাতে খুব দরদ ভাই দেখ আর আস্তর দেখ না জম কি ভাই হাত দিস না কইলাম না যাই না যা কেন গায় দিলি কি হবে তুমি পরিচিত কেনে যা অন্য দিকে যা এই মাল আমার পরিচিত তুই যা ঝামেলা করিস না রেগুলার বেসিস এক পয়সা দিমু যা গেলাম আজকে ঠিক আছে Thank you.
বাবু আমি জানি যে খাওয়ার পর তুমি আমাকে জিজ্ঞেস করবা আমি কই ছিলাম, আমি কি করছি। আমার বিশ্বাস করো, আমি তোমার বলতে পারবো না, ঠিক আছে? আমি কোথায় ছিলাম, আমি কি করছি, আমার কি হয়েছে, আমি যে সেটুকু তোমাকে রিকোয়েস্ট করে দিবো, আমাকে জিজ্ঞেস করবো না। করবো না তো, বললাম তো কোনো কিছু জিজ্ঞেস করবো না। তুই খা, খা তো। এতদিন কই ছিলা বাবু? আমি তোমাকে কত খুঁজছি তুমি জানো? তোমার সব ফ্রেন্ডদের কাছে, আন্টির কাছে বারবার। আমি কি তোমাকে মিস করি নাই বলো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, না এটা তো তোমার বোঝা উচিত। তুমি কি আমাকে একটা বারের জন্য মিস করো নাই? মিস করছো দেখি তো মিস কল দিস। মিস কল দাও নাই, ফোন দিছিলা, ইচ্ছা করে দিছিল এটাও জানি। আমি কতবার হ্যালো হ্যালো বললাম, একটাবার হ্যালো তো বলতে পারতাম না। আমি তো শুধু ভয়েসটাই শুনতাম, কথা বলার তো দরকার ছিল না। আমি জানি তোমার এই ডিপ্রেশনের মেইন কারণ আমি, আমার জন্য তোমার আজকে এই অবস্থা। আমি তোমার লাইফটা এরকম চাই নাই, বিশ্বাস করো। তোমার লাইফে আন্টি আছে, আন্টির কথা তোমাকে চিন্তা করতে হবে। আমি চাইছি আমরা দুজন মিলে সুন্দর একটা ফিউচার হবে। দেখো আমি চা করছি, আমার সাথে চাই হয়েছে না কেন এতদিন, আমি করছি। আমি জাস্ট এটুকু বলতে চাই যে আমার যাই হোক না কেন, আমার কখনো কোনো কিছু নেই, তুমি যাতে কোনো সময় গিলটি ফিল না করো, আমি জাস্ট সেটা চাই। আমি জিজ্ঞেস করবো না? না জিজ্ঞেস করবো, এমন করতেছিস কেন? আমাদেরকে একটু তাকা, খাবি কিছু? কিছু না খাবো। টাকা আমার থেকে ইচ্ছা যা ইচ্ছা তাই রান্না করবো। যা ইচ্ছা তাই মানে? তোর কোনো পছন্দ নাই, কি খেতে ইচ্ছে করছে বল তো একটু। আমি মুরগি রান্না করি, হ্যাঁ তুই রেস্ট নে, আমি রান্না করছি, যাবি না কিন্তু কোথাও। তুই শো, আমি আসতেছি।
আশায় অবরুদ্ধ কোথাও নেই বাতাস বিশুদ্ধ রক্ত মগজে মননে একটা কিছুর যুদ্ধ সেই কিছু কুয়াশায় অবরুদ্ধ কোথাও নেই বাতাস বিশুদ্ধ মগজে মননে একটা কিছুর যুদ্ধ সেই কিছু কুয়াশায় ভালোবাসো তুমি।